ষষ্ঠ দফার দুয়ারে সরকার ক্যাম্প রাজ্য জুড়ে শুরু হয়েছে গত ১ এপ্রিল থেকে। এই ক্যাম্প চলবে আগামী ২০ এপ্রিল পর্যন্ত। মঙ্গলবার এই ষষ্ঠ দফার দুয়ারে সরকার ক্যাম্প নিয়ে কোচবিহার ল্যান্ডসটাউন হলে সাংবাদিক বৈঠক করলেন কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান। এদিন তিনি সাংবাদিকদের জানান, রাজ্য সরকারের নির্দেশ মতো গোটা রাজ্যের সাথে কোচবিহার জেলাতেও শুরু হয়েছে ষষ্ঠ দফার দুয়ারে সরকার কর্মসূচি। মঙ্গলবার কোচবিহার জেলায় মোট ৩৪৪টি কনভেনশন ক্যাম্প ও ২৩৬টি মোবাইল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গোটা জেলা মিলিয়ে এই দুয়ারে সরকার ক্যাম্পে আজ ২৯,৯০৭টি আবেদন জমা পড়েছে, যার মধ্যে কোচবিহার ১ নম্বর ব্লকে সব থেকে বেশি আবেদন জমা পড়েছে। কোচবিহার জেলা প্রশাসনের পক্ষ থেকে এই আবেদনগুলো একদিনের মধ্যেই দুটি মাধ্যমে অনলাইন এন্ট্রি করা হচ্ছে। এই দুয়ারে সরকার ক্যাম্পগুলোতে মোট ৩৫টা স্কিমের সুবিধা নিতে জনগণ আবেদন করতে পারে। যে সকল স্কিমগুলোতে বেশি আবেদন জমা করছে সেই স্কিমগুলোর প্রতি জেলা প্রশাসন বিশেষ নজর দিচ্ছে। এই বিষয়ে জেলাশাসক এদিন আরও জানান, এই দুয়ারে সরকার ক্যাম্পগুলোতে সুবিধা নিতে আসার জনগণের যাতে কোনো রকম সমস্যার সম্মুখীন হতে না হয় তার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে আগাম পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। প্রয়োজনে কোনো ক্যাম্পে জনসংখ্যার হিসাব করে কাউন্টার সংখ্যাও বাড়ানো হচ্ছে। নমস্কার। আমরা কোচবিহার জেলায় জেলা জুড়ে প্রত্যেক পৌরসভা, প্রত্যেক ব্লক, বিভিন্ন জায়গায় আমরা 1 এপ্রিল থেকে দুয়ারে সরকার ক্যাম্পস আবার শুরু করেছি আমাদের রাজ্য সরকারের নির্দেশ মোতাবেক। আজকে 4 এপ্রিল, আজকেও আমাদের জেলায় বিভিন্ন জায়গায় কনভেনশনাল স্ট্যাটিক ক্যাম্পস, মানে একটি জায়গাতে যে ক্যাম্পগুলো লাগানো হয়, প্লাস মোবাইল ক্যাম্পস বিভিন্ন জায়গায় চলছে। আমরা আজকে জেলা জুড়ে 344 কনভেনশনাল ক্যাম্পস করছি, আর তার সঙ্গে আমরা বিভিন্ন জায়গায় জেলায় ২৩৬টি মোবাইল ক্যাম্পস আজকে করছি। আমরা ভালো সাড়া পাচ্ছি। এখনও পর্যন্ত যে কিউমুলেটিভ যতজন এখানে ক্যাম্পসগুলিতে এসছেন আজকে, ওনাদের সংখ্যা আছে ৩৮,৯০৭ এখনও পর্যন্ত, মানে এখন ৪টে বাজতে চললো, তো এখনও পর্যন্ত এটা এখনও ক্যাম্পস চলছেই। আমরা আশা করছি এরকমই আমরা ভালোভাবে লোকেদের পরিষেবা ক্যাম্পসের মাধ্যমে দিতে থাকব। একজন মাল্টিপল স্কিমসের জন্য আবেদন দিতে পারেন। বিভিন্ন স্কিমস, আমরা ৩৫টা স্কিমস বিভিন্ন আমাদের সরকারের স্কিমসগুলোকে ইমপ্লিমেন্ট করছি, দুয়ারে সরকারে আবেদন দেওয়া যায়। আমরা সবচেয়ে বেশি অ্যাপ্লিকেশনস যেগুলো স্কিমসে পাচ্ছি ওগুলোকে আমরা বিশেষভাবে ডেলি রিভিউ করছি। প্রত্যেক অ্যাপ্লিকেশন যেগুলো জমা পড়ছে আমরা একদিনের মধ্যেই ওগুলোকে সবই অনলাইন এন্ট্রি করছি। এখানে দুটো আলাদা আলাদা সিস্টেম আছে অনলাইন এন্ট্রি করার, ওই সিস্টেমগুলোকে মেনটেন করে পুরো কাজটাকে ডেলি আমরা নিরীক্ষণে রাখছি। আমাদের জেলা থেকে শুরু করে ব্লক, মহকুমা, পৌরসভা, জিপি সব জায়গায় এটাকে আমরা রিভিউ করছি। আর যে আজকের দিনে সবচেয়ে বেশি ফুটফল আমরা কোচবিহার 1 ব্লকে দেখেছি, তো ওখানেও আমরা তারপরে কাউন্টারের সংখ্যা যাতে আগে থেকেই বেশি করে দেওয়া হয়, যাতে লোকেদের কোনো ধরনের অসুবিধাতে না পড়তে হয়, সেসব আমরা আগাম প্ল্যানিং নিয়ে আগাম কাজগুলো করতে থাকছি। আপনাদের সকলকে নমস্কার। আমরা কোচবিহার জেলায়